নমস্কার, হ্যালো বন্ধুরা, বাংলা সহায়তা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি বলবো তা হলো আপনার মোবাইল নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন, তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও নিচে থাকা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বোতামটি ক্লিক করে অল করবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার কম্পিউটার বা মোবাইল থেকে সার্চ বারে গিয়ে লিখবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইয়ে, আপনি লগ ইন করবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে যেতে পারেন। লগ ইন এখানে দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দিতে হবে এখানটা, তারপরে ওটিপি, আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে ট্র্যাক অ্যাপ্লিকেশান চলে এসেছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন। দেখুন মোবাইল নাম্বার আমরা দিয়ে দিয়েছি, এই সার্চ বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিন, কবে আপনি জমা দিয়েছেন, কবে ভেরিফাই হয়েছে, কবে এন্ট্রি হয়েছে, সমস্ত কিছু দেখুন ভেরিফাই। এবং পাশে দেখুন অ্যাপ্রুভ বলে অ্যাপ্রুভ দেখা আছে, এখানটায় অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি কত তারিখে হয়েছে। এবার চলুন আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কীভাবে স্ট্যাটাস চেক করে সেটা আমরা দেখব। তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি এখানে দিতেই হবে নাম্বার। আমরা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সার্চে ক্লিক করব। দেখুন সার্চে ক্লিক করার পরে আমাদের সামনে চলে এসেছে যে বেনিফিসিয়ারিটা, অ্যাপ্লিকেশন নাম, ফাদার নেম, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি এবং তার স্ট্যাটাসটা দেখুন অলরেডি অ্যাপিলড, অর্থাৎ তার অ্যাপ্রুভ হয়ে গেছে সেই জন্য এটা দেখাচ্ছে। এবং তার যে তার এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নেবো আমরা। দেখুন কপি করে নিলাম। কপি করার পর অ্যাপ্রুভ লিস্ট দেখতেই পাচ্ছেন। অ্যাপ্রুভ লিস্টে আমরা ক্লিক করব। অ্যাপ্রুভ লিস্টে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা নিচের দিকে চলে আসবো, এখানটায় সার্চে সার্চে ক্লিক পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম নাম্বারটা। দেওয়ার পরে দেখুন তার বেনিফিসিয়ারি আইডি, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান নেম, ফাদার নেম, তার বয়স, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং অ্যাকশান। এবং এই অ্যাকশানে ভিউ আমরা করতে পারবো। দেখুন এখানে যদি আমরা ভিউ করি তার পুরো ফুল ডিটেলস, অর্থাৎ বেনিফিসিয়ারি ডিটেলসটা আমরা এখানটায় দেখতে পাবো। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার, পার্সোনাল ডিটেলস, আমরা এখানে সব কিছু তার পার্সোনাল সব কিছু দেখতে পাবো। তার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, তার জন্ম তারিখ, তার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বিশেষ করে বাবার নাম, মায়ের নাম। তারপরে আমরা দেখব যে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে তার ফুল ডিটেলস অর্থাৎ ফুল অ্যাড্রেসটা এখানটা দেওয়া আছে এবং তার ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দেওয়া আছে। যদি ভুল থাকে তাহলে দেখে নেবেন আপনারা। এবং তার ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ডের ফটোকপি এবং তার কালার পাসপোর্ট সাইজের ফটো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং পুরো পেজটাকে যদি আমরা প্রিন্ট আউট নিতে চাই তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা প্রিন্ট আউট নিতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত।